বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান, 6 কোটি টাকা পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা। আজ শনিবার 1:30টায় থানচি বাজারের দক্ষিণে পুরনো ঝুলন্ত সেতুর এলাকায় ময়লা আবর্জনার স্তূপ থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে। দোকান কয়টা ছিল? আমার দোকান একটা, যে ঘরে যে দোকানে থাকে আমরা তো এখানে তো বাসা সহ, এখন তো বাসাটা যে দিশা আছে সবগুলো সব কিছু বাইর করতে পারবো না, মানে বড় বড় আকার উড়ে গিয়ে, কারণ এখন যে ধরনের দেখা যায় মানে তিন দিন আগে গত 22 মার্চ বলিবাজারে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের 53টি দোকান ও ভাসমান কাঁচা বাজার সহ 57টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আমরা 8:30 খবর পাইছি, 35 আমরা থানচি বাজারে আসছি, এসে আমরা কাজ শুরু করি এবং কাজ শুরু করার পর 9:50 দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আমরা ডাম্পিংয়ের কাজ করতেছি, আগুনের সূত্রপাত রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের চুলার থেকে, এই বলে আমরা খবর পাইছি। আর আমাদের 45 থেকে 50টার মতো আমাদের আনুমানিক এখানে আমাদের ঘর পুড়ে গেছে, আমরা এগুলো তদন্ত সাপেক্ষে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানাবো। আমরা 2 ইউনিটে কাজ করছি, থানচি থেকে 2 ইউনিট আসছে, পরে আলীগঞ্জকে আমরা খবর পাঠাইছিলাম, বান্দরবানকে খবর পাঠাইছিলাম, বান্দরবান 1টা ইউনিট আসছে, আলীগঞ্জকে আমরা আগুন নিয়ন্ত্রণে আসাতে আমরা ব্যাক করে দিছি। এখন আমরা সম্পূর্ণ আগুন ক্যান্ডেল হয়ে গেলে আমরা পূর্ণাঙ্গ একটা রিপোর্ট আমরা প্রস্তুত করতে পারবো। একদিকে গ্রীষ্ম মৌসুম শুরু, অন্যদিকে সামনেই পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বড় অনুষ্ঠান সাংরাই উৎসব। সে উৎসবকে ঘিরে বাজারে কেনাবেচা ও ব্যবসা জমজমাট হতে শুরু করেছে মাত্র। এই সময়ে এসে উপজেলার 2টি প্রধান বাজারে 1 সপ্তাহের ভেতরেই ভয়াবহ অগ্নিকাণ্ডে বড় ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।